মাঠের অভাবে নারী সাফ আয়োজন করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ, এমনটাই অভিযোগ করেছেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ক্রিকেটাররা বছরব্যাপী চুক্তি উপভোগ করলেও নারী ফুটবলারদের সাথে নতুন মেয়াদে চুক্তি করা হচ্ছে 6 মাসের। নতুন চুক্তিতে দেখা যাবে নতুন কিছু মুখ। এটা ফুটবল ফেডারেশন, ফুটবল ফেডারেশন তার নিজস্ব নিয়মে চলবে, কারোর সাথে এটা কম্পেয়ার করবেন না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম কানুন ফেডারেশন নিজেই তৈরি করে, অন্য কারোর সাথে তুলনায় যেতে চান না তারা। ক্রিকেটাররা বছরব্যাপী চুক্তি উপভোগ করলেও নারী ফুটবলাররা পাচ্ছেন 6 মাসের। সেই মতে সবশেষ নারী ফুটবলারদের সাথে 6 মাসের চুক্তি হয়েছিল বাফুফের, সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসেই। আবারও নতুনভাবে 6 মাসের মেয়াদে চুক্তি করা হবে মেয়েদের সাথে, যেখানে দেখা যাবে নতুন মুখ। তবে নারীদের বেতন নির্ভর করবে তাদের পারফরম্যান্সের উপর। 6 মাস পরে সেটা রিভিউ করা হবে, সেটা রিভিউ চলছে। রিভিউ করার পরে যাদের পারফরম্যান্স খারাপ হবে তাদের স্যালারি কমবে। একইভাবে আমার আন্ডার 16, আন্ডার 19-এ যে 2-4 জন ভালো করছে তাদেরকে আমরা আবার স্যালারির আওতায় নিয়ে আসব। নারী দলের কোচ পিটার বাটলারের অধীনে মেয়েদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল মিয়ানমার সফর। নিরাপত্তাজনিত কারণে বাতিল হয় সেই ম্যাচগুলো। ঈদের ছুটির পর বাটলারের অধীনেই অনুশীলন করবে মেয়েরা। টিম ছুটিতে আছে, ঈদের পরে এসে আবার কোচিং শুরু করবে, সেটা বাটলারই শুরু করবে। আমাদের জুন উইন্ডো এবং জুলাই উইন্ডো মোটামুটিভাবে আমরা টিম কনফার্ম করে ফেলেছি। ফিফা উইন্ডোর বাইরে গিয়ে এন্ড অফ দ্য এপ্রিল আর মের ভিতরে আমরা আরও 2টা ম্যাচ খেলার জন্য, তো সেটা খেললেও আমরা পিটারকে জাজ করতে পারবো। তো সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত পিটারই আমাদের কোচ। দীর্ঘদিন যাবতই ভেসে বেড়াচ্ছিল সিনিয়র পর্যায়ে সাফের আয়োজক দেশ হবে বাংলাদেশ, তবে মাঠের অভাবে সেই স্বপ্ন রূপ নিচ্ছে না বাস্তবে। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ সিনিয়র যেটা, সেটা আমরা হোস্ট করতে চাচ্ছি, কিন্তু আমাদের একটাই সমস্যা, সেটা আপনারাও ভালো করে জানেন, সেটা হচ্ছে মাঠের সমস্যা। আমরা মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে যাচ্ছি যে আমরা আমাদেরকে যদি এন্ড অফ দ্য অক্টোবর ফার্স্ট উইক অফ নভেম্বরের ভিতরে আমাদেরকে যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম অন্তত খেলার মতো করে উপযোগী করে দিতে, পুরোপুরি কমপ্লিট হবে না, খেলা উপযোগী যদি করে দিতে পারে তাহলেও আমরা সাফ বাংলাদেশে করতে পারব। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।